সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে ১৯ হজযাত্রী মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র তাবদাহের মাঝে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে উভয় দেশের কর্তৃপক্ষ জানিয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে ১৪ জনই জর্ডানের নাগরিক বলে জানা গেছে। এছাড়া দেশটির আরও ১৭ জন নিখোঁজ হয়েছেন। তীব্র তাবদাহের কারণে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে ওই ১৪ জন নিহত হয়েছে বলে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে তাপমাত্রার পারও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। পবিত্র হজের অনেক আচার অনুষ্ঠান বাইরে এবং পায়ে হেঁটে সম্পাদন করতে হয়, আর এসব আচার অনুষ্ঠান বিশেষ করে বয়স্কদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। সৌদি আরবের সরকার হজ পালনের সময় হজযাত্রীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকাসহ তাপ প্রশমনের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে দেশটি। এছাড়া হজযাত্রীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ ও সূর্যের তাপ থেকে নিজেদের সুরক্ষার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশের সরকার সৌদিতে হজ পালনের সময় নিজ নাগরিকদের হতাহতের বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করে। সেই হিসাবে গত বছর হজের সময় সৌদিতে কমপক্ষে ২৪০ জন হজযাত্রী প্রাণ হারান, যাদের অনেকেই ইন্দোনেশিয়ার নাগরিক। যদিও এই হজযাত্রীদের মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানা যায়নি। গত বছর হজের সময় ১০,০০০ বেশি তাপজনিত অসুস্থতার ঘটনা রেকর্ড করা হয়েছিল। এর মধ্যে ১০% হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।